হাই স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বাড়িতে খুব খুব ভালো আছো এবং সুস্থ থেকো, ভালো থেকো। আর বাইরে যখন বেরোবে তখন সমস্ত প্রিকশনস নিয়ে বেরোবে, ওকে? মাস্ক পরবে, হাত ধোবে সবসময় স্যানিটাইজার দিয়ে, বারবার বাড়ি এসে সাবান দিয়ে হাত ধোবে, দিলেই একদম কোভিড-19 কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? আজকে যে বিষয়টা তোমাদের পড়াবো সেটা হচ্ছে একটা নতুন সাবজেক্ট। দেখো এই বইটা, নতুন সাহিত্য, বাংলার একটা নতুন বই, নতুন সাহিত্য, যেটা আগে শুরু করা হয়নি, আজকে শুরু করছি। তোমরা সবাই বইটার পেজ নাম্বার 3 খোলো, ওকে? পেজ নাম্বার 3 খুলেছ, তারপরে যেটা আমি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে শব্দ গঠন করব কি দিয়ে? জ ফলা দিয়ে শব্দ গঠন করব, জ ফলা দিয়ে। আচ্ছা তোমরা সবাই জানো এটা অন্তস্থ জ, কিন্তু এই অন্তস্থ জটা যখন কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত করে দেব তখন এটা কিন্তু হয়ে যাবে জ ফলা। কি হয়ে যাবে? জ ফলা। জ ফলার একটা একটা সাইন রয়েছে আলাদা, এইরকম করে এটাকে বলবো জ ফলা। ওকে, দেখো একটা বর্ণ ব্যঞ্জন বর্ণ, ক কিন্তু এটা ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি আমি অন্তস্থ জ যুক্ত করি তাহলে কি হয়ে যাবে? এই অন্তস্থ জটা জ ফলা হয়ে কয়ের সঙ্গে জুড়ে যাবে, তাহলে কিরকম ভাবে লেখা হবে? ক এই সংক্ষিপ্ত রূপটা দিতে হবে, কয় জ ফলা। দেখো গ, গ কিন্তু এখানে ব্যঞ্জন বর্ণ, এই গ এর সঙ্গে যদি জ যুক্ত করি তাহলে কি হয়ে যাবে? জটা হয়ে যাবে জ ফলা। তাহলে জ ফলা কেমন করে লিখবো? গয় জ ফলা। দেখেছো গয় জ ফলা, গয় জ ফলা। এবার তোমরা বইতে দেখো প্রত্যেকে কয়েকটা শব্দ আছে যেগুলো হচ্ছে দুটো অক্ষর, তিনটে অক্ষর, চারটে অক্ষর, পাঁচটা অক্ষর দিয়ে কয়েকটা জফলা দিয়ে শব্দ আছে। তাহলে এই জফলা দিয়ে শব্দগুলোকে লিখি এবং আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলার চেষ্টা করো বাড়িতে। দেখো প্রথম শব্দ আছে সভ্য, সভ্য, দন্তস্ব ভয়জ ফলা। দেখো সভ্য মানে কার সঙ্গে জফলা যুক্ত হয়েছে? ভয়ের সঙ্গে জফলা যুক্ত হয়েছে, তাহলে ভ যুক্ত জফলা দিয়ে হয়েছে ভয় জফলা। এবার শব্দটা কি হলো? সভ্য, দন্তস ভয় জফলা, সভ্য। এবার দেখো দন্তস তয় জফলা, কার সঙ্গে জফলা যুক্ত হয়েছে? তয়ের সঙ্গে। কার সঙ্গে? তয়ের সঙ্গে। দেখো এখানে ভয়ের সঙ্গে হয়েছিল, এখানে তয়ের সঙ্গে, তয়ের সঙ্গে ত যুক্ত জফলা, তয় জফলা, সত্য। তারপরে কি আছে? কাব্য, কয় আকার বয় জফলা, কাব্য। তাহলে এখানেও বয়ের সঙ্গে জফলা যুক্ত হয়েছে, কয় আকার বয় জফলা, কাব্য। দন্তস ভয় জফলা সভ্য, দন্তস তয় জফলা সত্য, কয় আকার বয় জফলা, কাব্য। আচ্ছা এবারে দেখো ব দন্ত নয় আকার কি হবে বলতো? বন্যা, ব দন্ত নয় জফলা, বন্যা। আচ্ছা এখানে দন্ত নয় জফলার সঙ্গে আবার আকারও যুক্ত হয়েছে, দেখেছো এখানে দন্তনু যুক্ত জফলা আবার আকার, তাই হলো বন্যা। এবার কি আছে? খাদ্য, ক্ষয়াকার দয় জফলা, খাদ্য। দেখো এখানে শুধু দয়ের সঙ্গে জফলা যুক্ত হয়েছে, দ কিন্তু ব্যঞ্জন বর্ণ, তার সঙ্গে জফলা যুক্ত হয়েছে, হলো খাদ্য। আচ্ছা তারপরে কি আসবে? শয্যা, তালব্যস অন্তস্থ জয় জফলা আকার, শয্যা। এখানে দেখো অন্তস্থ জয়ের সঙ্গে আবার অন্তস্থ জ বসেছে, কিন্তু এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, অন্তস্থ জ, তার সঙ্গে জ যুক্ত হয়ে আবার একটা জ হয়ে কি হলো? জফলা, শয্যা। বুঝতে পারলে এবার তোমরা সবাই? এগুলো গেল দুটো বর্ণ দিয়ে বা দুটো অক্ষর দিয়ে কয়েকটি শব্দ জফলা গঠন যুক্ত করে। এবারে আসবো তিনটে, তিনটে দিয়ে কি কি হয় দেখো, তিনটে দিয়ে আসবে অভ্যাস, অভ্যাস, অ ভয় জফলা আকার দন্তস অভ্যাস। দেখেছো অ ভয় জফলা আকার দন্তস অভ্যাস। কল্যাণ, ক লয় জফলা আকার মূর্ধন্য, কল্যাণ। তারপরে আর কি আছে? বিশেষ্য, বিশেষ্য, বয় হর্ষই তালব্যশয় একার মূর্ধন্যশয় জফলা, বিশেষ্য। আলস্য, আলস্য, আলস্য স্পেলিং কি হবে? আ ল দন্তশয় জফলা, আলস্য। দেখো এগুলো তো সবগুলোতে তিনটে বর্ণ, 1 2 3। দেখো কার সঙ্গে জফলা যুক্ত হয়েছে? ভয়ের সঙ্গে, তাহলে ভয়ের সঙ্গে জফলা যুক্ত হয়ে ভয় জফলা হলো, ক লয় জফলা আকার মূর্ধন্য কল্যাণ, বিশেষ্য বয় হর্ষই তালব্যশয় একার মূর্ধন্যশয় জফলা, বিশেষ্য। তারপরে আলস্য, আ ল দন্তশয়
জফলা, আলস্য, এইগুলো হচ্ছে জফলা দিয়ে শব্দ গঠন। তোমরা বইতে দেখো কতগুলো আছে, অ ভয়জফলা আকার অভ্যাস, ক লয়জফলা আকার মূর্ধন্য কল্যাণ, অবশ্য অ ব তালব্যশয় জফলা অবশ্য, অধ্যায় অ ধৈর্যফলা আকার অন্তঃস্থয় অধ্যায়, আরোগ্য আ রয়কার গয়জফলা আরোগ্য, এগুলো তো সবগুলোতেই কিন্তু জফলা যুক্ত হয়েছে। তারপরে এবার যেটা দেখো চারটে বর্ণ, এটা তিনটে চলে গেল, এবার চারটে, চারটে দিয়ে কি কি হচ্ছে দেখো, আপ্যায়ন আ পয়জফলা আকার অন্তঃস্থয় অ দন্তন আপ্যায়ন, দেখেছো আপ্যায়ন কার সঙ্গে জফলা যুক্ত হয়েছে তোমরা বাঁচতে পারবে তো, পয়ের সঙ্গে জফলা যুক্ত হয়েছে, জফলা যুক্ত হয়ে আবার আর একটা আকারও যুক্ত হয়েছে, পয়জফলা আকার আপ্যায়ন। আর তারপরে কি আছে, বিদ্যালয়, বিদ্যালয় তোমরা সবাই জানো বিদ্যালয় মানে, বয় হর্ষই দয়জফলা আকার ল অন্তঃস্থয় বিদ্যালয়, কার সঙ্গে জফলা যুক্ত হয়েছে, এখানেও দয়ের সঙ্গে জফলা যুক্ত হয়েছে। আচ্ছা তারপরে আরো একটা আছে ব্যবহার, ব্যবহার ব্যবহার স্পেলিং দেখো, বয়জফলা ব হয়াকার র ব্যবহার, এখানে কোথায় জফলা যুক্ত হয়েছে, বয়ের সঙ্গে। আচ্ছা তারপরে আছে অনভ্যাস, অনভ্যাস অনভ্যাস স্পেলিং কি হবে, অ অ দন্তন অনভ্যাস ভয়জফলা আকার দন্তস অনভ্যাস, দেখেছো এগুলোতে সবগুলোতে কিন্তু জফলা যুক্ত হয়ে আছে, জফলা যুক্ত যে চারটে শব্দ দিয়ে চারটে বর্ণ দিয়ে যে শব্দগুলো আছে সেগুলো একবার শুনে নাও, আপ্যায়ন অব্যাহতি ব্যাকরণ বজফলা আকার ক র মূর্ধন্য ব্যাকরণ, মুচ্ছমান ম ময় হর্ষ হয়জফলা ময়াকার দন্তন্য মুচ্ছমান, তারপরে মাল্যবান ময়াকার লয়জফলা মাল্য বান বয়াকার দন্তন্য, তাহলে য কোনো শব্দ কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি আমি জফলা জ যুক্ত করি মানে অন্তস্থ জ, সেটা কিন্তু হয়ে যাবে জফলা, সেটা কৃষি রূপান্তরিত হয়ে যাবে জফলায়, এবং আমাদেরকে পড়তে হবে এইরকম দন্ত সব হয় জফলা সভ্য, বুঝতে পারলে। এবারে একটা গল্প আছে দেখো তোমাদের, এই জফলা যুক্ত শব্দ দিয়েই কিন্তু গল্পটা তৈরি হয়েছে, আমি একটু পড়াচ্ছি তোমরা শোনো, তারপরে এর মধ্যে থেকে তোমাদের বাঁচতে হবে কোনটা কোন শব্দগুলো জফলা যুক্ত হয়েছে, ঠিক আছে। দেখো শ্যামলাল, গল্পের নাম হচ্ছে শ্যামলাল, শ্যামলাল ও রামলাল দুই ভাই, শ্যামলাল একজনের নাম আর রামলাল একজনের নাম, শ্যামলাল আর রামলাল দুজন ভাই, ছোট ভাই রামলাল বিদ্যালয়ে পড়ে, তাহলে কে ছোট ভাই, শ্যামলাল না রামলাল, রামলাল, রামলাল কোথায় পড়ে, বিদ্যালয়ে পড়ে, বিদ্যা শিক্ষার দিকে তার ভারী ঝোঁক, বিদ্যা শিক্ষার দিকে মানে পড়াশুনোর দিকে তার পড়াশুনোয় খুব মন, ভারী ঝোঁক মানে খুব আগ্রহ, সে পড়তে ভালোবাসে, সে জানে অধ্যয়ন হলো একরকম তপস্যা, তাহলে রামলাল কি জানে যে অধ্যয়ন বা পড়াশোনা হচ্ছে একরকমের তপস্যা, এই তপস্যায় সফল হলে তবেই সে বিদ্যা লাভ করবে, তাহলে রামলাল কি জানে যে এই তপস্যায় যদি সে সফল হয় তাহলে সে বিদ্যা লাভ করবে, বিদ্যা লাভ করবে মানে কি পড়াশোনার জ্ঞান সমস্ত সে অর্জন করতে পারবে। তারপরে কি বলেছে দেখো, বড় ভাই শ্যামলাল একজন ব্যবসায়ী, তাহলে বড় ভাই শ্যামলাল কে, বড় ভাই শ্যামলাল ব্যবসায়ী, ছোট ভাই রামলাল বিদ্যালয়ে পড়ে, এখন সব তাদের পিতা নিত্যগোপাল বাবু নানা রকমের ব্যবসা করতেন, তাহলে তাদের পিতার নাম কি, নিত্যগোপাল, ঠিক আছে, নিত্যগোপাল বাবু নানা রকমের ব্যবসা করতেন, নিত্যগোপাল বাবু কি করতেন, নানা রকম ব্যবসা করতেন, এখন সবকিছু শ্যামলালের ওপরে ছেড়ে দিয়েছেন, যেহেতু শ্যামলাল বড় ভাই আর বড় রামলালের চেয়ে, তাই সমস্ত ব্যবসার ভার কার উপর গিয়ে পড়েছে, শ্যামলালের ওপর গিয়ে পড়েছে, শ্যামলাল তাদের কল্যাণপুরের আড়তে বসে পাট তিল সর্ষে কলাই প্রভৃতি শস্য কিনে শহরে চালান দেয়, তাহলে শ্যামলাল কি করে, শ্যামলালের কাজটা কি, শ্যামলাল তাদের কোথাকার আড়তে, কল্যাণপুরের আড়তে, মনে রাখবে শ্যামলাল তাদের কল্যাণপুরের আড়তে বসে পাট তিল সর্ষে কলাই কি কি করে, কি কিসের ব্যবসা করে, পাট তিল সর্ষে আর কলাই প্রভৃতি শস্য কিনে শহরে চালান দেয়, প্রভৃতি শস্য কিনে, এইসব শস্য যেমন পাট তিল সর্ষে কলাই এসব কিনে কি করে, শহরে বিক্রি করে,
এর এক মনে কাজের মধ্যে থাকতে ভালোবাসে রামলাল। রামলাল কি করতে ভালোবাসে? এক মনে কাজের মধ্যে থাকতে ভালোবাসে। শ্যামলাল যেরকম পড়াশোনায় ভালো, তেমন রামলালও কি করছে? রামলাল তার কাজটা বা ব্যবসাটা খুব মন দিয়ে করছে। সৎ ব্যবসায়ী হিসেবে শ্যামলাল বেশ বিখ্যাত। শ্যামলাল যেহেতু কাজে মন দেয়, সে খুব ভালো, তার ব্যবসার দিকে তার মন রয়েছে, তাই সে সৎ ব্যবসায়ী এবং সে সৎ নিষ্ঠার সঙ্গে সমস্ত ব্যবসাটা করে। তারপরে দেখো, শ্যামলাল তার ছোট ভাই রামলালের লেখাপড়ার জন্য সাধ্যমতো ব্যয় করে। তাহলে শ্যামলাল তার ছোট ভাই রামলাল, রামলাল তো পড়াশুনো করছে, তার পড়াশুনোর খরচ লাগবে, তাহলে তার পড়াশুনোর খরচ কে দিচ্ছে? শ্যামলাল তার সাধ্যমতো যতটা সে পারছে ততটা দিচ্ছে, সাধ্যমতো মানে নিজের আয়ত্তের মধ্যে থেকে। আবার বাড়িতে মা বাবারও বেশ বাধ্য ওরা দুই ভাই, তাহলে বাড়িতে মা বাবাকেও দেখাশোনা করছে। মা বাবার বাধ্য মানে মা বাবার কথা মানে তারা দু ভাই রামলাল শ্যামলাল দুজনেই খুব ভালো, দুজনেই বাবা মাকে দেখাশোনা করে আর বাবা মার সব কথা শোনে। কিছুদিন আগে নিত্যগোপাল বাবুর কঠিন ব্যাধি হয়েছিল। নিত্যগোপাল বাবুকে আগেই বললাম, নিত্যগোপাল বাবু হচ্ছে শ্যামলাল আর রামলালের বাবা, তাদের ব্যাধি হয়েছিল। ব্যাধি মানে কি বলতো? অসুখ। ব্যাধি মানে অসুখ হয়েছিল। 7 দিন শয্যাশায়ী ছিলেন। কতদিন শয্যাশায়ী ছিলেন? 7 দিন। আচ্ছা, শয্যাশায়ী মানে কি বলতো? বিছানায় শুয়ে থাকা। শয্যাশায়ী মানে বিছানায় শুয়ে থাকা। ঔষধ পদ্ধত করে সদ্য আরোগ্য লাভ করেছেন। ঔষধ পথ্য দিয়ে মানে ঔষধ মানে কি? ওষুধ দিয়েছে। পথ্য মানে সব যেসব খাওয়ার জিনিস তাকে দেয়া দরকার সেই সব দিয়ে সদ্য আরোগ্য লাভ করেছে। আচ্ছা, সদ্য মানে কি? মানে কি সামান্য দিন আগে, খুব শীঘ্রই আরোগ্য লাভ করেছেন মানে সুস্থ হয়ে উঠেছেন। আরোগ্য লাভ করা মানে কি? সুস্থ হয়ে ওঠা। সেজন্য শ্যামলাল ব্যবসা না দেখে বাবার সেবা করছে। তাহলে বাবা যেহেতু বাড়িতে অসুস্থ, সদ্য আরোগ্য লাভ করেছে, সুস্থ হয়ে উঠেছে, তাই শ্যামলাল ব্যবসার কাজে না গিয়ে কি করছে? বাবার দেখাশোনা করছে। নিত্যগোপাল বাবুর ভাগ্য খুবই ভালো। তাহলে নিত্যগোপাল বাবুর ভাগ্য খুব ভালো বলতে হয়, কারণ তার দুই ছেলেই খুব ভালো। তার ছেলেরা সত্যিই বেশ ভালো। তার ছেলেরা সত্যি খুব ভালো। বুঝতে পারলে গল্পটা? রামলাল শ্যামলাল নিত্যগোপাল বাবুকে নিয়ে গল্পটা। আচ্ছা, এইখানে কয়েকটা শব্দ আছে এই গল্পে যেগুলো হচ্ছে জফলাযুক্ত শব্দ। তোমাদেরকে সেই শব্দগুলো খুঁজে বার করতে হবে, তারপরে সেই শব্দের অর্থও লিখতে হবে। আচ্ছা, কোনগুলো জফলাযুক্ত শব্দ আছে বলতো? শ্যামলাল, শ্যামলাল, তালব্যশয় জফলা আকার ম, লয় আকার ল, শ্যামলাল, বিদ্যালয়, অনেক শব্দ রয়েছে এরকম জফলা দিয়ে। ঠিক আছে, এবার কিছু শব্দের মানে বা অর্থ তোমাদের জানতে হবে। যেটা 1 নম্বর হচ্ছে বিদ্যা শিক্ষা। আমি কি বলেছিলাম? বিদ্যা শিক্ষা মানে বিদ্যা শিক্ষা। বিদ্যা শিক্ষা মানে কি বলতো? লেখাপড়া শেখা। বিদ্যা শিক্ষা মানে লেখাপড়া শেখা বা পড়াশুনো করা। লেখাপড়া শেখা, লেখা পড়া শেখা, মনে রাখবে তোমরা এগুলো, লেখাপড়া শেখা। তারপরে দ্বিতীয় শব্দ কি রয়েছে? শস্য। শস্য মানে কি তোমরা কি জানো? শস্য, তালব্যশ দন্তশয় জফলা। শস্য মানে কি? শস্য মানে হচ্ছে ফসল। দেখো, ফ দন্তশ ল, ফসল। তাহলে বিদ্যা শিক্ষা মানে লেখাপড়া শেখা, শস্য মানে হচ্ছে ফসল। তারপরে আরেকটা কি রয়েছে? ব্যাধি। ব্যাধি মানে তোমরা জানো, বললাম ব্যাধি মানে অসুখ। ব্যাধি বয়জফলা আকার ধয় হ্রস্বইকা। ব্যাধি মানে কি বললাম? অসুখ। তারপরে কি রয়েছে? ব্যবসায়ী। ব্যবসায়ী কাদের বলে? যারা ব্যবসা করে তাদের ব্যবসায়ী বলে। ব্যবসায়ী, ব্যবসায়ী কারা? যে ব্যবসা করে, যে ব্যবসা করে। আচ্ছা বলতো, এই গল্পে কে ব্যবসায়ী? রামলাল নাকি শ্যামলাল? শ্যামলাল, কারণ শ্যামলাল বড়, তার উপর ব্যবসার ভার পড়েছিল। এবারে শয্যাশায়ী। শয্যাশায়ী মানে কি? বিছানায় শুয়ে থাকা। তালব্যশ অন্তস্তয় জয় আকার জফলা আকার তালব্যশয় আকার অন্তস্তয় দীর্ঘইকার। শয্যাশায়ী মানে কি? বিছানায় শুয়ে থাকা। দেখো, তোমাদের কিন্তু মনে রাখতে হবে সবগুলো অর্থ। বিদ্যা শিক্ষা মানে লেখাপড়া শেখা, শস্য মানে হচ্ছে ফসল,
ব্যাধি মানে অসুখ, ব্যবসায়ী মানে যে ব্যবসা করে, শয্যাশায়ী মানে বিছানায় শুয়ে থাকা, শয্যাশায়ী মানে বিছানায় শুয়ে থাকা। তারপরে নেক্সট কি রয়েছে? তপস্যা। আচ্ছা কার কাছে কি তপস্যা ছিল জানো? বললাম যে গল্পটা তো শুনলে, বললাম কার কাছে কোনটা তপস্যা ছিল? রামলালের কাছে তার বিদ্যা শিক্ষাটাই তপস্যার মতো ছিল। তপস্যা মানে কোনো কাজ এক মনে করা। তপস্যা, তপস্যা মানে কোনো কাজ এক মনে করা। এক মনে করা মানে কি? মন দিয়ে কোনো কাজ করা, এক মনে কোনো কাজ করা। এক মনে কোনো কাজ করাকেই বলা হয় তপস্যা। তারপরে কি সাধ্য মতো? আমি বলেছিলাম না, সাধ্য মতো কে? সাধ্য মতো কি করে? শ্যামলাল সাধ্য মতো রামলালের পড়াশোনার খরচ চালায়। তাহলে সাধ্য মতো মানে কি হচ্ছে? যতটা করতে পারে এমন, মানে যতটা যে করতে পারবে ততটা। সাধ্য মতো, সাধ্য মতো, সাধ্য মতো মানে হচ্ছে যতটা করতে পারে এমন, যতটা করতে পারে এমন। ওকে, এটাকেই বলবো কি? সাধ্য মতো। তারপরে অধ্যয়ন কয়েকটা বলে দিচ্ছি, শুনে নাও। অধ্যয়ন মানে কি? পড়াশোনা করা। অধ্যয়ন মানে পড়াশোনা। বিখ্যাত, বিখ্যাত মানে কি? নামজাদা, যার নাম ডাক হয়েছে বিখ্যাত। আরোগ্য, আরোগ্য মানে সুস্থ হয়ে যাওয়া। বললাম আগে আরোগ্য মানে সুস্থ হয়ে যাওয়া। ভাগ্য, ভাগ্য মানে কি? বরাত, মানে তার ভাগ্যে যতটা যা রয়েছে। কার ভাগ্যে, কার ভাগ্য ভালো ছিল গল্পে? রামলাল, শ্যামলাল নাকি নিত্যগোপাল? নিত্যগোপাল বাবুর ভাগ্য খুবই ভালো রয়েছিল। কেন? তার দুই ছেলে রামলাল শ্যামলাল খুবই ভালো। ওকে, বুঝতে পারলে? এই গল্পটার মধ্যে অনেক জফলা দিয়ে শব্দ রয়েছে, তোমাদেরকে প্রত্যেকটা জফলা দিয়ে শব্দ খুঁজে বের করে লিখতে হবে আর এই অর্থগুলো মনে রাখতে হবে। বুঝতে পারলে? আজকে এতটা পর্যন্ত। সবাই যে যে হোমওয়ার্ক করবে এবং বাড়িতে ভালোভাবে সুস্থভাবে থাকবে।